আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম মারহাবা কোন মারহাবা অত জোরে কোন মারহাবা পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে আল্লাহর পছন্দনীয় নয় কারণ হিন্দুদের বাবা লোকনাথ বলছে হুতার মিন্দ্র সরিন্দ্র অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং মানু আল্লাহ অল্লাহ নবী নমস্তে গিরিজানাত মরুস্থল নিবাসী নম এত চার্য সম্বন্ধিত তো আব্দুল্লাহ কং আমেনা কং নমস্তে নমস্তে অং শান্তি অং শান্তি অং শান্তি ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন মারহাবা হিন্দুদের বাবা লোকনাথ রাইটার মনু তিনিও বলেছেন পৃথিবীর ভিতরে ও আল্লাহ তোমার মত বড় তোমার মত শ্রেষ্ঠ এত বড় খোদা নাই তবে আছে ছোট ছোট ফেস লাগাইছে এই জায়গাটা আল্লাহ কোন দুইজন আছে নাকি ছোট ছোট খোদা আছে নাকি একদিন বুঝা গেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করি আছে যে সম্মান করে আছেন আছে না করে না করে না নবী কয় চাচা রে মূর্তি ডাই দাঁড়াইতে কইলে হে দাঁড়ায় না বসতে কইলে বসে না খাইতে দিলে খায় না সাসা খাওয়াইলা কারে কথা ঠিক বলে কি সুন্দর ভাই মূর্তি দেখি কি সুন্দর ভাই দেখি কি সুন্দর ভাই দেখি মূর্তি মনে বাড়ি থাকে না লড়াছড়া আছে মূর্তির সামনে ঘুরে গেলে নিজে খায় আবার যেই খোদা আমাদের কোরআন শরীফ কুমিল্লাতে হনুমানের পায়ের কাছে গেছে আমগা সান্দিন একটা ফলাও আছে বর্তমানে জেলে হুমায়ুন যেটা আমার এলাকারই লোনা গ্রামের তো যাক সিসি ক্যামেরা দেখছে সে গাজীপুরি মাজারে বসছে যেটা হোক জানি না অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তুই এরপরে আর যেটা নিয়ে অরিজিনিয়াল ভবগুরু কোরআন শরীফ লইয়া গেছে এটা আকার আমার বাসার থেকে 200 হাত দূরে আমি ওর বারা মতো চিনি না সুজানগর আপনারা দেখেছেন কুমিল্লার সুজানগর চৌমনি কইছে সুজানগর সেই বকশিয়া মাজার সংলগ্ন সেই বকশিয়া মাজারের সামনে আমার বাসা এই লোক বাজার আর এইটা আমার বাসা মাঝখানকার রাস্তাটা আমি ওরে চিনি নাই তো ও কোরআন শরীফের মধ্যে যখন ওখানে গেছে কোরআন শরীফ ওখানে যাওয়াতে তো আমাদের কলিজা আগুন লেগে গেছে কথা কি বলেন আমরা প্রশাসনের সঙ্গে একমত পোষণ করে ডিসি মহোদয় ছিলেন ওদিন সাক্কু ভাই ছিলেন আপনারা চ্যানেলে অনেক দেখেছেন আমি শুধু ওখানে দাঁড়ানো ছিলাম দিনের 9টা থেকে পৌনে 1টা র‍্যাব পর্যন্ত আসা পর্যন্ত আমি সেখানে চেষ্টা করেছি নিরসন করার জন্য মুসলমানরা যাতে উশৃঙ্খল না হয় জানি তাদের করি জাগুন কোরআন শরীফ ওইখানে যাওয়াতে আমাদের করি জাগুন কথা কি বলেন এই কারণে আবার হিন্দুদের যেই দেবতা তাদের তা এটার মধ্যে ভাঙলে তাদের করি জাগুন যাবে কথা কন না কা তারা তো তাদেরকে আমার আব্বারে আমি ভালোবাসবো সুলেমান সুলেমান আব্বারে ভালোবাসে যার যার আব্বার দেখতে ভালোবাসে কথা কন্ডে কিরে বলেন তো চিন্তা করলাম আমি ওখানে দয়া গুইরা গেরা মূর্তিগুলি দেখলাম হনুমানটা দেখলাম পিসি দিয়ে গেলাম যাই দেখলাম ফিসি দিয়া আমগো কোরআন শরীফ লাগাতে এখন আনাতে আমার তো কইল জাগুন আর এদের খোদা এই খোদার ফিসি দিয়ে এর মোড়া মোড়া আইক্কাওলা বাস ফাসাদে ঢুকে রাখছে আমি আরে এই বাস দিছে কাটা আমার নিয়ে আঙ্গবান বিরুদ্ধে মামলয় পরে দেখলাম না আমি এই বাস কয়টা তারা বানানোর সময় দিয়ে দিয়ে আমি আঙ্গ আমার বাচ্চার ফাঁসার মধ্যে এই ইঁদুর একটা গুড়া কিরমিয়ে চুলকা ওপাগো ওপাগো সিকুর দে আর এটার মন ফাঁসা দিয়ে এরম বাস ঢুকালে এটা সিকুর দিল না কথা কর না কা আরে এরম খোদার ফাঁসা দিয়ে এরম বাস ঢুকে দিল গুড়া কিরমিয়ে আর এত কিতের ঘটনা কি তখন চিন্তা করলাম নবীর কথাই সত্য কথা কথা মানে কি বলেন নবী কয় সাসা রে মূর্তি দাঁড়াইতে কইলে দাঁড়ায় না বসতে কইলে বসে না খাইতে দিলে খায় না সাসা খাওয়াইলা কারে ওরে শক্তি নাই দেখে যা শক্তি নাই দেখে যার কেমন কুদা হয় আপনার বিবেকটা দেয় না বুঝি আপনার ভিতরে চিনলি না তো হোরা সেই নহবিরে ওরে নবীজি আমার পারেরি কান্ডার নবীজি আমার পারেরি কান্ডার সাপায়াতের বার গোবালা দিয়াছে যারে চিনলি না তো হোরা সেই নহবিরে কোন সুবাহ
হে আমার গেলিগুনি ভাই বাবার একটু গভীর মনোযোগ সিলেট তখন জন্ম হয় নাই বাংলাদেশ জন্ম হয় নাই পাকিস্তান জন্ম হয় নাই আর থেকে 1500 বছর আগে ভারত উপমহাদেশ কথা কি বুঝতে পারছেন এই জায়গার মধ্যে যেই জায়গাটা বর্তমান সিলেট নদীর পারে যেখানে বোরহানউদ্দিন স্যার মাজার শরীফ বোরহানউদ্দিন থানা সুদ্ধা আছে ওই জায়গায় হযরত বোরহানউদ্দিন উনি আল নিয়ত করেন আল্লাহ আমার একটা সন্তান দাও আমি আমার সন্তানের জন্য তোমার নামে কুরবানি দেব এই হলো একটা আরেকটা মতান্তর আছে আল্লাহ আমার যে একটা সন্তান দাও আমি মানুষকে আকিকা দিয়া খাওয়াইমু কথা বুঝছেন না কথা আকিকা দিমু দুই ভাবে যেই ভাবে হোক না কেন সন্তান হইলো নাম রাখলেন সৈয়দ গোলজারে আলম ছিলেন নাম রাখলেন এই গোলজারে আলম রে যখন তার 6 থেকে 7 বছর বাজি ও এই অবস্থার ভিতরে ওই সন্তানের জন্য মান্নত পূরণ করতে যায় একটা গরু কুরবানি দিলেন গরু কুরবানি দেওয়ার পরে এই গরুর গোশত আমাদের কুরবানির সময় বা পুষ্কনিতে মাছ ধরতে গেলে অনেক মাছিল পাখি নিয়ে যায় ওখানে যখন গরু কুরবানি দিলেন ওই কুরবানির যেগুলি কিছু কাকে নাই কিছু ছিলে নাই না 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 আতুরি হুজুরে অনেক কিছু কুকুরে নাই সিগালে নাই হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রাখ একটু গভীর মনোযোগ বাজিরে ইসলাম কত রক্ত সাগর পাড়ি দিয়া আমাদের কাছে এসেছে আমরা তো মনে করছি এটা ইসলাম মনে এমনি আইছে এমনি না এমনি না ইসলাম আসতে কত রক্ত সাগর পাড়ি দিয়ে ইসলাম এসেছে তুমি আমি জানি না তবে যদি পেট ওই টাইমে যদি থাকতাম তাহলে বুঝতাম ইসলাম যে কত এই আমাদের কাছে আসা পর্যন্ত কত কষ্ট কত রক্ত কত মারকুল খালি হচ্ছে কথা মানে কি বলেন বাজান আমার একটু গভীর মনোযোগ কষ্ট পাইতেছ না তো বোরহানউদ্দিন উনি যখন কুরবানি দেওয়ার পরে শিল্পাকে একটু গোশত নিয়া গুরগোবিন্দ বারাজার বাড়িটা আমার কথা বুঝতেছেন তো আমি শর্টে বলতে কারণ আলোচনা সময় খুব সংক্ষিপ্ত আবার বৃষ্টি একটু পড়তেছে বৃষ্টি পড়লো সমস্যা নাই মুসানুই বলছেন আল্লাহ তুমি খুশি হইলে কি করো খুশি হইলে আমি খুশি যদি আমি খুশি হই তাহলে ওই এলাকায় মেহমান দিই আল্লাহ আরো বেশি খুশি হইলে ওই ঘরে কন্যা সন্তান দিই কালা আরো যদি বেশি খুশি হও তাহলে আমি রহমতের বৃষ্টি দেই আরো জোরে কেন সুবহানাল্লাহ তাহলে আজকে আমার মনে হয় যে আল্লাহ বেশি আপনাদের প্রতি খুশি এখন আপনি বলে হুজুর বৃষ্টি হইলে তো ফসল নষ্ট হয় নবী বলতেন বৃষ্টি হইলে দোয়া মঞ্জুর হয় আল্লাহ কবুল করে বলেন আমিন বাজান আমার একটু গভীর মনোযোগ বুরহানউদ্দিন উনি যখন এই পশুর গরুটা কুরবানি দিলেন এখন গোশত ছিলে নিয়া দুইটা ছিলে মাঝে মাঝে ঝগড়া লাগে না আমরা তো ছোটবেলা কত দেখছি মুরগির বাচ্চা নিয়ে ছিলে যেতেছে আর আরেক ছিলে এটা খাবলা দিছে আর নিচে পুই রেখেছে দুই ছিলে ঝগড়া করে পুই রেখেছে টোকাই আমরা অনেক সময় আনতাম আবার চিন্তা মাঝে মাঝে দেখলে এত দূরতে হইরা এটা মুরগির বাচ্চা জেতা রইল কেমনি রে আমরা দুইয়ে তো হতে বলে নাই আর এটা বাস জেতা আছে না আছে না এটা ছোটবেলা অন্ত মুরগি নাই আর পালন লালন কি সব তো হয়ে গেছে পোল্ট্রি আছে না সবাই কিছু বলতি এই অবস্থার ভিতরে শিল পাকি নিয়া একটু গুস্ত নিয়া দেব মন্দির বাবা সাহেব এটা পশ্চিম তো এটা সাদাল বাবার মাজারটা যাওয়ার আগে যাবার আগে উত্তর দক্ষিণ সাইডে থাকতে রাস্তার পূর্ব দিকে দেখবেন উস একটা পাহাড় আছে লেখা আছে জেলা প্রশাসকের বাসভবন ঠিক আছে না জেলা প্রশাসকের বাসভবন উঠতে গেলে পুলিশ আপনাকে নিষেধ করে না উঠতে পারবেন না কারণ দেখার জন্য এটা সুযোগ নাই এটা জেলা প্রশাসকের বাসভবন কথা বুঝাইতে পারছি বাজান আমার ওই শিল্পা কি নিয়া যখন জগরা কইরা গোস্ত একটা নিয়া ওই পাহাড়ের উপর একটা দেব মন্দির আছে দেব মন্দির এই দেব মন্দিরের মাঝখানে তার একটা দেব মন্দিরের সামনে যেই পানি দিয়া সকালবেলা পানি আইনা এই যে খোদার ও খোদা নম ঈশ্বর তো চোখ আছে না না যে পূজা করে এই দেব মন্দির ওখান থেকে পানি নিয়া দেব মন্দিরে খোদাদের পূজা করত এই পূজা করতে যাইয়া হঠাৎ করে ঠাকুর দেখতেছি গরুর গোশত একটা পানির মধ্যে বাইসা রইছে কারণ গরুর গোশত বেশিরভাগে পানির মধ্যে বাইসা থাকে আপনি কালকে গোশত হয় না দেখবেন পানির মধ্যে অনেকটাই বাসে হাড্ডি না থাকলে হে আমার খিরাসা মহানপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবা রা কিরে গোশত কেন ওমা এরাম এরাম আছে না আমরা ইয়াল্লা ইয়াল্লা কই না কই না এরাম রাম কি জানি
কাঙ্গ মার শরীরের অংশ মা গরু কে মা মা না মা গরু কিন্তু মা মা কেন আমি নিজে পড়ছি আপনি কলকাতা স্টেশন নাই মা রিকশায় 20 টাকা নেবে শহরে ঢুকে যাবেন ডাইন এবং বাম দুই দিকে ঢুকলে দেখবেন ওটা দুইটা লাইব্রেরি আছে ওই লাইব্রেরি থেকে বই আনবেন সমস্যা নাই দার্জিলিং যাওয়ার সময় দার্জিলিং বাগডোগরা এয়ারপোর্ট নাই মা বাগডোগরা এয়ারপোর্ট নাই মা উত্তর দিকে গাড়ি পার্কিং এর জায়গা দক্ষিণ দিকে গাড়ি পার্কিং এর জায়গা এয়ারপোর্ট তো নাই মা দুপুর সন্ধি বাইরে হবে গাড়ি পার্কিং এর জায়গা তার ডান দিকে দেখবেন বিশাল লাইব্রেরি আছে একটা লাইব্রেরি আছে প্রায় এয়ারপোর্টে আগরতলা দেখেন লাইব্রেরি ওখানে গেলে হিন্দুদের অনেক বই পাবেন আমি আমার এই চোখে যেই চোখে আপনাদের দেখতেছি আমি নিজে পড়েছি ওদের দেবতা হলো 33 কোটি দেবতা খোদা কয়জন 33 কোটি আমাদের আল্লাহ এক আমাদের আল্লাহ কোন শরীক নাই চিন্তা করলাম 33 হাজার দেব কোটি 33,000 33,000 33 কোটি দেবতা চিন্তা করলাম 33 কোটি দেবতা তাকে যদি বলি 33টার নাম কো কব দুর্গা গণেশ সরস্বতী অশ্বতী রাম কৃষ্ণ বিশাখ এবার কইতে কইতে কয়েকটা কইয়া ইয়া 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 কিতা কতক্ষণ কতক্ষণ কি বলেন এত খোদা আর আমাদের আল্লাহ এক আমাদের মা কেন গরু তাদের একটা মা কালিয়ে দুধ খাইছে গরুর কালি কি খাইছে গরু দুধ খাইছে এলে কি এটা মা এটা মা এবার মা যদি দুধ খাইছে কার গরুর ভিতরে যেটা গাবি এটার তো দুধ খানা সারের দুধ খায় গাবির গরুর ভিতরে একটা হলো সার বেরেশ কথা কয় না আপনারা কি বলেন বেরেশ এটা হলো বেড়ারা আর গাবি যেটা বেড়ি তো দুধ খাইছে কি বেরেশের না কথা কয় না কা গাবির গাবির না তলি এই গাবির দুধ খাইলো এই কারণে তারা মায়ের শ্রদ্ধা করে মারে মারে নাই মার পূজা করে গাবির পূজা করে ঠিক আছে না আমার নবী তো বলছো ওয়াবিল ওয়াল আল্লাহ জওয়াবিল ওয়ালিদাইন ইসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার হাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিং ওয়ালা তানাহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ বলেছেন নবী বলেছেন কুলতু সুম্মা মান ক্বালা উম্মুকা কুলতু সুম্মা মান ক্বালা উম্মুকা কুলতু সুম্মা মান ক্বালা উম্মুকা কুলতু সুম্মা মান ক্বালা আবুকা কুলতু সুম্মা মান ক্বালা আব্নাকা আব্নাকা নবী তো পিতার কথা বলেছে মায়ের বাবার কথা বলেছে মায়ের কথা বলেছে আবার আল্লাহ তো পিতার কথা বলেছে মার কথা বলেছে ঠিক না ভালো তাহলে মার কথা বাবার কথা উভয়কে সম্মান করতে হবে তোমরা মার পূজা করো গাবি যদি মা হয় তাহলে বেরে শৈব বাবা কথা কন্না কা না না সিস্টেমে বলে কেউ যদি আমার ওয়াইফরে যদি মা ডাকে তাহলে আমি হমু তার বাবা না সিস্টেমে কথা কন্না কেটে বলেন সিস্টেমে বাবা না আমি ওনার বাবা ডাকি ওনার বাবা ডাকলে ওনার বিবি আমার কাছে মায়ের মতো হবে কথা অনেকে বলেন বাজান আমার গাবি যদি মা হয় তাহলে গাবি স্বামী যেটা সার দিতে হলো বাবা ঠিক নি এখন বাবার ভুজা নাই সব মার ভুজা চলে কথা কন্যা সব মার ভুজা মার এখানের ভিতরে মার গোস্ত কেন মার শরীরের অংশ কেন মাথা গরম হইয়া গেল গরম হইয়া গেল এবার তাড়াতাড়ি ঘন্টা বাজাইলেন ঘন্টা বাজানোর পরে বাচ্চা গুরগোবিন্দু আসলেন আসার পরে সবাই আসার পরে কিরে খবর কি বলে আমাদের মারে কে জানি জবাই করছে আমাদের দেবতার কে জানি জবাই করছে আইরে কোন দেবতা আমাদের মা কারণ গরু আমাদের মা মার এই জন্য তারা মারে মারে নাই মার পূজা করে মার দুধ খায় কতক্ষণ কত অনেকের বলেন কিন্তু মার দুধ খায় মার পায়খানা দিয়া সকাল বেলায় এইভাবে বালতি বেঁধে ঢুকে সারা বাড়ি পরিষ্কার রাখে কতক্ষণ কত অনেকের বলেন সারা বাড়ি পরিষ্কার করে মুন্দি একবার এরপর আবার ওই যে কিনা শীত কি কে জানি একটা গাছ থাকে বাড়ির সামনে তুলসী গাছের কাছে পয়সা ছিটাইয়া দে ঘরের ভিতরে একটা ছোট্ট মন্দির থাকে ছোট্ট একটা আসন থাকে ওটার মধ্যে একটা মন একটা দেবতা ওটাকে পূজা করা হয় বাইরে কর সমস্যা নাই তবে একবার তো বাবার ডাক করার দরকার ছিল কথা ঠিক কি বলো বাবারটা করো না মা করো মারে এত সম্মান করো মারে এত সম্মান করো কিন্তু মায়ের সামরা দিয়া জুতা বানাইয়া দিলি তুমি আবার ফরো এই নি মায়ের সম্মান কথা বুঝেন নাই
আমি তো নিজেই প্রমাণ সাতিপট্টি আপনি এটা ঋষিপট্টি আছে গন্ধর আইতে হলে গাংসুর দিয়ে যাইবেন কথা বুঝেননি জাসিন যারা ঠিক আছে না ও মা কো কি গন্ধ হাজার হাজার সামরাস হবে না এনে বেড়া আছে বিড়ি আছে দুনোটারে বেরষ্ট আছে গাবিডো আছে কত সারো আছে গাবি আছে এইটার এইটার সামরা দিয়ে তোমরা আবার ব্যাগ বানায় বেন্টি ব্যাগ তোমরা কান্দে নেও কথা কোন না ওইটার ভিতরে কত কিছু রাখো ওই ব্যাগের ভিতরে মাঝে মাঝে জুতাও রাখো মোজাও রাখো লিপস্টিকও রাখো মায়ের সামরার ভিতরে আবার এমনি কয় মা এই হলো সম্মান কত অনেকের বলেন কিরে খবর কি আমার মারকে জবাই করলো চতুর্দিকে এলান খবর এলান হইয়া গেল চতুর্দিকে তদন্ত করতে 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 বাজান রে ওই জায়গায় যে সুরমা নদীর পারে তদন্ত করতে করতে বাজান আমার ওই জায়গার ভিতরে সুরমা নদীর পারে বোরহানউদ্দিন যে এলাকাটা ওই জায়গার মধ্যে পাওয়া গেল বোরহানউদ্দিন রে বাবা তারা ওখানে পাহাড় উপর দেখলেন কোন জায়গার ভিতর অনেক শিল্পাকে জমা আছে কোন জায়গার ভিতরে দেখলেন একটা জায়গার উপর অনেক শিল্পাকে জমা আছে তো যেই জায়গা শিল্পাকে আগের দিনের মুরব্বীরা বুঝবেন যেই জায়গার মধ্যে গরু মরে সেই জায়গা হুগুনি খালে আকাশ উড়াল ভরে কত অনেকে বলেন হে আমার গানে গুনি বাই বাবা রক তারা দূরে চলে গেলেন যায় দেখলেন ওখানে মুসলমান বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ কিরে তোমার নাম কি কবর খানউদ্দিন তুমি গরু জবা করেছ কাহা সুবহান বলবেন না তাড়াতাড়ি দৌড়া নিয়ে আসে দেব মন্দিরে পাহাড়ের উপরে দেব মন্দিরে নিয়ে আসে বাচ্চার কাছে কয় বাচ্চা রে আমার গম্মার এসে জবাই করেছে এবং কি গাবি জবাই করে সারো না গাবি জবাই করেছে আকিকা দিল মান্য ছিল এখন ঘটনা কি বিচার কর বিচার কর বিচার কর সবার কলিজার মিদা গুণাঙ্গ মারে তুই জবাই করছ এই কথা বলে স্বামী স্ত্রী দুজনকে দেব মন্দিরের সামনে বেঁধে রাখলো ভাইটা বলে কেন দিলা কেন করলা বলে আমার সন্তানের জন্য এই ঘটনা এই ঘটনা আমি আমার সন্তানের জন্য নিয়ত করেছিলাম আমি আমার সন্তানের জন্য বা আকিকা দিয়েছিলাম মতান্তর আছে বাদান আমার এই কারণে আমি গরু জবাই করলাম বলে গরু মানি এটা তো আঙ্গদ দেবতা গরু মানি দেবতা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রাগ রাগ করেন না হিন্দু ভাইয়েরা যারা দূরে আছেন কাছে রাগ করেন না আমার চানসার গ্রামে আমি ওনার ওই লোকটারে দেখি নাই লোকের ছেলেদেরকে এখনো আছে তারা আমার বাবার বয়সী লোকটা আছে কিন্তু তার বাবা নাকি হিন্দু বাড়িতে জুফরের পরে আমার বাড়ি থেকে আমার বাড়িতে দুই মিনিট রাস্তা হাঁটলে একটা হিন্দু বাড়ি গোসের বাড়ি ওই বাড়িতে গোসের দায়া ডাক দিছে জুফর নামাজের পরে দাদা দাদা কইয়া ডাক দেওয়াতে দাদার ঘুম ভঙ্গ হইয়া গেল ওই সময়ের ভিতরে কোন মুসলমানের তিন টাকা জরিমানা করা হয়েছে দাদারে কেন গুম ডিস্টার্ব করলা নজমির বাবা আর যদি এখন যদি কোন হিন্দু যদি আমাদের ঘরে যায় আমরারও নিজের ভাইয়ের মতো সম্মান করে ঘরে বসাই এই হলো ইসলামের পরিচয় ঠিক রে বাবা আমি নিজে কত হিন্দু ভাই ঢুকে এ রাম রাম এটা ঢুকেছে এ দূর থাক আর আইস না আমি নিজে আল্লাহর কসম খেয়ে বলছি আমি নিজে একদিন ঢুকা গেছে রে কেন ঢুকলি কেন তাড়াতাড়ি আইনাইডা লিপ পেলাইছে আমি বলে না ফাক গোবর দিয়ে রাখছে আমি বলে না ফাক নাউজুবিল্লাহ কইতেন না মুসলমান না ফাক আগের দিনের মুরব্বীরা কইতে পারবেন অবস্থা হিন্দুরা যখন বাবার অমরমা ছিল এরা এদের বাড়ির সামনে দিয়ে জুতা পাইতে যাওয়া দেওয়া গেছে না আমার আব্বা বলে ঘুরে উড়াইছে ঠাকুর বলে কইতে তোমার ছেলে আমার বাড়ির সামনে কেন ঘুরে উড়ায় তো আমার দাদা বলে বলছিল তুমি মনে আকাশটাও কিনে নিছো না গুরি আকাশ উড়িয়ে লেখা আকাশ বলে কিনে দিছে এ তো ক্ষমতা ছিল ওরা যদি আজকে যদি একটু সুযোগ পাইত দেখেন না ভারতের ভিতরে এরা এই যে আমার কাছে আমার আমার এই মোবাইলে অনেকগুলি রেকর্ড আছে অনেকগুলি রেকর্ড রেকর্ড আছে বয়স রেকর্ড আছে হুজুর বাংলাদেশে কোরআন শিবির কেন্দ্র করে আমরা সব হিন্দু করে মাইরা বলে সমন করে লেছেন আর আমি করে মসজিদ ফিরে সব শেষ নাউজুবিল বলেন স্লোগান দিছে মুসলমানের বাপকা নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম নাউজুবিল বলেন মুসলমানের বাপের নাম বলে মুহাম্মদের বাপের নাম বলে শ্রীরাম নাউজুবিল বলেন ওরা যদি কখনো সুযোগ সুবিধা ভালো হতো পাইতো আমি করে কথা মনে কেন কেন বলে কিন্তু মুসলমানের কলিজাটা অনেক বড় সুবহান বলবেন না মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতে তাদের হৃদয়টা অনেক বড় কোন বিজাতি হোক নবী হচ্ছে তারা তোমার কাছে আমার
উনি বলে দাদা আমি এইভাবে আমাদের ধর্ম মত কাজ করেছি বলে তোদের ধর্ম তো ধর্ম নয় ধর্ম হলো আমাদের ধর্ম আমাদের দেবতারে আমাদের মাকে কেন জবাই করলি এই কথা বলে কোন হাতে জবাই করেছো বলে কয় ডাইনে হাতে আস্তে কইরা আব্বু সৈয়দ বুরহানউদ্দিনের এই হাতটাকে ডাইন হাতটাকে কেটে দিছে ডাইন হাতটাকে কাটার পরে খান্ত নয় বাজিও ও মুসলমানেরা শোনো 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 ইসলামে এইভাবে আসে না এরপরে ডাইন হাত কাটা খান্ত নয় ডাইন হাত কাটা খান্ত নয় মা বাবা সামনে ছেলেটারে নিয়া গেছে দেব মন্দিরের সামনে ছেলেটারে নিয়া গেছে দেব মন্দিরের সামনে নিয়া সুন্দর সৈয়দ গুলজারে আলম সৈয়দ গুলজারে আলম আমার নবীর বংশধর সৈয়দ বংশের মানুষ ওরে আস্তে করে ওই জায়গার মধ্যে শুয়াইছে ছেলেটাকে আমারে কেন শুয়াও কয় তুরে বলি দিমু তোমারে বলি দিমু মা দৌড়ে বলে আমারে বলি দাও আমারে দাও আমারে জবাই করো বাবা আমারে হাত কাটছো আমার পা কেটে নাও আমার গর্দন কেটে নাও আমার ছেলেরে কাই মাইরো না আমার ছেলেরে মাইরো না বাজি রে এই বাবির জন্য স্বামী স্ত্রী বাদন অবস্থায় পাগলার মতো খালি কাঁদে ও বাচ্চা গুরু গোবিন্দ আমাদেরকে মারা দরকার হাজার হাজার টুকরা করো এই ছেলের তো কোনো দোষ নাই এই ছেলেটা তো নাবালক শিশু এটার তো কোনো দোষ নাই নাবালক শিশু দোষ করলে আমি করেছি তুমি আমাকে মারো বাবা কয় আমাকে মারো মা কয় আমাকে মারো তারাও বুঝতে পারছে যে দুর্বলতার জায়গায় আঘাত করতে হবে মুসলমানদেরকে মারে মারলে যত কষ্ট পাবে বাবারে মারলে যত কষ্ট পাবে হাজার গুণ কষ্ট পাবে নিজের সন্তানকে মারলে ঠিক কিনা বলো এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ পৃথিবীতে নজির অভাব নাই বহু মা নিজের জীবন দিয়া সন্তান রে বাঁচাইয়া নিছে কথা কন ঠিক কিনা বলো মাসকান দিয়া পায়ে ধরে বইলা যায় যুবক রে তোমার পা দুইটা তো আমি সুমা দিয়া বলবো কোনো মা বাবারে কান্দায় না মা বাবারে কান্দায় না তুমি দুনিয়ার এমপি মন্ত্রীর লগে তোমার সম্পর্ক শেখ হাসিনার লগে তোমার ভালো ইয়েস নট ফোনে কথা হয় খালেদাদের লগে তোমার সম্পর্ক এমপির লগে সম্পর্ক মন্ত্রীর লগে সম্পর্ক দুনিয়ার সবার সাথে সম্পর্ক হতে পারে কিন্তু মা বাবার সঙ্গে সম্পর্ক যদি ভালো না থাকে আল্লাহর কসম তোমার জাহান্নামী তোমার কপালে জাহান্নাম তোমার কপালে জাহান্নাম মা বাবা খুশি মা বাবা খুশি তো আল্লাহ খুশি মা বাবা বেজার তো আল্লাহ বেজার তাই যুবক আজকের মাসকান দিয়া বইলা গেলাম কোন মা বাবা যদি থাকে আজকে আমি মাহফিলে রওনা দিয়া মারে ফোন দিছি আবার মাহফিলে এসে পোষার পরে মা জাগ না হয়ে আবার ফোন দিছে বাবা আই বলে মা তুমি এইভাবে কথা বলছো কেন আমি একটু ঘুমাইয়া গেছিলাম চিন্তা করলাম আমার ছেলেটা জানি মাহফিল করেনি অনেক জায়গায় মাহফিলে যাবার পরে মাহফিল বন্ধ মার একটা কান খারা থাকে মা ফোনটা নিয়ে আমার নিজে ফোন দিয়ে বাবা আসছনি বাবা আসছনি বিবির কাছে তো ফোন আছে কই বিবি তো ফোন দিলেন না বিবি তো ফোন দিলেন না এই হলো মা বাবার পরিচয় ঠিক কিনা বলেন মা বাবার সঙ্গে বিয়া দফি কইরো না আজকে এই মাহফিলে বহু মা বাবা আছে দরজা বন্ধ কইরা নিরালে নিরালে কাঁদে ছেলে মেয়ের যন্ত্রণায় পুত্রবধূর যন্ত্রণায় কথা ঠিক কিনা বলেন কারো কাছে বিচার দিতে পারে নাই বিচার দিলে ইজ্জত চলে যাবে নিরালে নিরালে দরজা বন্ধ করে কাঁদে আছে কিনা নাই বহু বহু বাবা বহু বাবা ওই মাঠে যায় বৈশ বৈশা কান্দে বহু মা আরেকবার যে চোখের পানি ভালো কান্দে কথা কথা ঠিক বলে তাই অনুরোধ করে যায় কোন বাবা মাকে কাঁদাইও না বাবা মারে কাঁদাইবা আল্লাহর কসম তোমার কাঁদা জগতের মানুষ দেখবে সান্ত্বনা কেউ দিবে না সাবধান সাবধান এমন একটা জায়গা এই জায়গায় বিয়া দফি করলে কোনো ছাড় কোনো ছাড় প্লিজ আগামী দিনে চিন্তা করো আল্লাহ পাক হেদায়েত দান করুক বলি আমিন একটু দৃষ্টি করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
maulana Muhammad wa ala ali sayyidina maulana وعلى آل سيدنا مولانا কোন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় কোনা পাইলে নিরালায় গো নবী একটু বলেন না পাইলে নিরালায় গো নবী তোমার দু চরণ করিব চুম্বন দুই শরণ করিব চুম্বন চরণ তুলি মাকে বগায় পাহিলে নীরা লায় গো নবী পাহিলে সবাই একটু বলে না পাহিলে নীরা পাহিলে নীরা আমার নবী বহু দূরে লোহিত সাগরের দ্বারে আমার নবী বহু দূরে লোহিত সাগরের দ্বারে কিন্তু উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় পাহিলে নীরা লায় গো নবী পাহিলে নীরা লায় কোনা পাহিলে এখন যদি কইতাম বাদাম বাদাম তাহলে সবাই গাইতেন নবীর শানে গান না পাহিলে নীরা লায় গো নবী আই বলো পাহিলে নীরা নবী আমি মৃত লাশ হইলে গে কেউ নিবে না আমায় কোলে ঠিক কিনা বলো আমি মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে ও গো দয়া করে কোলে নিও নবী মুস্তফায় দয়া করে কোলে নিও নবী মুস্তফায় পাহিলে নীরা লায় গো নবী পাহিলে নীরা লায় বলো পাহিলে নীরা লায় গো নবী তোমার দু চরণ করিব চুম্বন দুই শরণ করিব চুম্বন চরণ তুলি মাকে বগাই পাহিলে নীরা লায় গো নবী হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রাগ একটু গভীর মনোযোগ বাজিও মা গুরু গোবিন্দ তুমি আমারে জবাই করো আমারে জবাই করো আমার সন্তানরে জবাই করিও না এইভাবে যখন বলে ছেলেটায় ডাক দিয়া কই মা মারে ওরা এই বড় বড় রান্দা ধারালো ধারালো এক একটা রান্দা আপনারা দেখেছেন পাঠা বলি যে দেখ এক একটা দা দুটি পইরা পইটা লাগাইয়া হাঁটুটা এবং দুই হাত হাত পা এবং হাঁটু মাটির মধ্যে দিয়া এইভাবে একটা কোপ মারে আমি আমার এই চোখ দেখছি এইভাবে তারা আমারে বলি দিবে মা আমার বড় ভয় লাগে মা মায়ের ডাক দিয়া কয়ে জাদুরে আল্লাহর উপর ভালো বলবেন না আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন যে তুই কথা বলুক না কেন বাবায় ডাক দিয়া কয় বুড়ো বাবায় ডাক দি বুরহানুদ্দিন বাবায় ডাক দিয়া কয় গুরু গোবিন্দ রে আমার একটা হাত কেটে নিছ দুঃখ নাই আর একটা হাত কেটে নাও দুঃখ নাই তোমার যদি সাধনা মিটে আমার চোখ নাও আমার হাত নাও আমার পা নাও আমার বুকটা চিরে কলি জানাও হাজার হাজার টুকরা করো দুঃখ নাই তবে আমার সামনে আমার সন্তানটারে মাইরো না আমার সন্তানটারে মাইরো না ছেলে দৌড়ে আবার বাবার কাছে দে দরায় দরা কই আব্বু ও আব্বু আমারে তারা মারবে আমারে কি তারা জবাই করে নিবে নাকি বলে না জবাই করবে না অবশ্যই তারা মানুষ তাদের অন্তরে মায়া মমতা আছে চিন্তা করিও না যে তোরবারে বুঝ দেখ না কেন কিন্তু আসলে হৃদয় তো মানায় না হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা শেষ পর্যন্ত যখন সন্তানদের নিয়ে সোয়া দিল দেখে না 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 কোনো কথা নাই ওদের রোল রোজ ওরা কাজ করবে মা কয়ে বাচ্চা রে
একটা তোর কাছে দরবারে একটা একটা আরজি জানাই বলে কি বলে আগে আমারে জবাই করো তারপর আমার সন্তানটারে জবাই করিও আমার চোখের সামনে আমার সন্তানটারে জবাই করবা যেই সন্তানটারে 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি প্রসব যন্ত্রণা বাজাতি যারা কেউ বুঝে নাই এত কষ্ট যন্ত্রণা আমি পাইছি সেই আমার ছেলেটাকে আমার সামনে আমি 2 বছর দুধপান করাইলাম পেশাব পায়খানা পরিষ্কার করলাম এত কষ্ট করলাম এত কষ্ট করলাম সেই সন্তানটাকে আমার সামনে জবাই করবা আমার সহ্য হবে না কারণ দুনিয়ার ভিতরে মা বাবা দেখছে ছেলে ভালো হোক আর মন্দ হোক মা বাবা কখনো ছেলে মেয়ের কষ্ট দেখতে পারে না পারে 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 হে আমার গানে গুনি ভাই বাবারা মাছকের পানি ফালায়া কান্দে চোখের পানি ফালাইয়া বলে আবার তুমি জবাই করো আমার চোখের সামনে সন্তানটারে জবাই করবা এটা আমি মেনে নিতে পারবো না এটা এই কষ্ট সহ্য করতে পারবো না তুমি আমারে জবাই করো আমারে জবাই করো আমারে জবাই করো কেন এই সন্তানটা নিয়ে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করছি আরে 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া আমরা ববে আইলাম ভাই আরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া ওরে মায়ের প্রসবের কানে বুকবাসে মার নয়ন জহলে রে কিন্তু সন্তানেরে দেইকা মায়ে ভুলে সকল যন্ত্রণা বুকের দুরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা বুকের দুরদি আমার জন্ম দুঃখী মা আরে পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি গিনে শত দুর্দায়িকা মায়ে টান দিয়া নে কোলে আলে লেংরা আতুর কানা হইলে মায় নাহি বুলে দুলা বালু যাইরা মায়ে টান দিয়া নে কোলে ওরে অসুখ কইলে দেখি চায়া মায় থাকে বিছানায় বইয়া রে বলে আমাই আল্লাহ নে গলয়া সন্তানেরে নিও না বুকের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা বুকের দরদি আমার জন্ম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাবদ জীব জন্মা সবনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না বুকের দরদি আমার জন্ম দুঃখী মা হে আমার গানে গুনি ভাই বাবারা যে তুই বাবাই বলে মা বলে না না বলে তোমাদেরকে মেরে ফেললে কষ্টটা দেখবে কে বাজিও গোল জানানো চোখের পানি ফালাকে আল্লাহ ও আল্লাহ তোমার হাবিবের হুকুম পালন করলাম এই কারণে আজকে আমাদের এই সাজা রে আল্লাহ মহিলা তার ডাক দিয়া কই আল্লাহ কোথায় রে আল্লাহ কোথায় বসা তুমি রঙের খেলা দেখো ও আল্লাহ আমাদের চোখের সামনে আমার সন্তানটাকে শুয়াইতেছে এই অবস্থার ভিতরে তার পায়ে ধরে হাতে ধরে জমিনের মধ্যে শুয়াইছে ছেলেটায় ডাক দিয়া কয় মা আমার বড় ভয় লাগে এই বেটার কাছে কত বড় দাদি আমারে আঘাত করবে মা শোকের ভারি ভালো কো বাচ্চা বিনতি করি আগে তুই আমারে জবাই কর বাবাই কই আমারে জবাই কর হে আমার গানে গুনি ভাই বাবারা জালেম রে কার কথা কে শুনে মা বাবার এইভাবে বেঁধে রাখলো
মা বাবা চোখ মুড়াইয়া আরেক দিকে নিলে তারা মা বাবার চোখগুলি সামনের দিকে কইরা দিল যে অন্য দিকে তাকাইস না দেখ দেখ আমাদের খোদাকে জবাই করার কারণে তোর কি হাল হচ্ছে তো সন্তানের কি হাল হচ্ছে এইভাবে যখন চোখগুলি মুখ বাতাগুলি গুড়াইয়া ধরে দেখে তারা আস্তে করে ওই জায়গার মধ্যে দেব মন্দিরের সামনে বাজানামার 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 ওই কূপের সামনে শুয়াইয়া সৈয়দ গুলজার আলম 6 বছরের শিশু নাবালক শিশুটাকে বড় একটা দা দিয়া আমরা যেটাকে রান্দা বলি ঠাকুর রে উঠাইয়া এ রাম বলে একটা আওয়াজ দিয়া ওই ছেলেটাকে এমন একটা আঘাত করলো ওই আঘাতের সঙ্গে সঙ্গে ছেলেটার বডি একদিকে কল্লা চলে গেছে আরব দিকে জোরে কন্যা উযবিল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা এইবার মার হাত ছেড়েছিল বাবার হাত ছেড়েছিল ছেড়ে দিয়া কইনে কল্লানে মা মাথাদার কাছে নিয়া কয় জাদু গুলজারে আলম কথা কস না রে বাবা কথা কস না বাবাই বডিডারে কুলে নিয়া কয় জাদু রে তোর বডি তোর মাথা কই রে মা তো আর মা নাই বাবা তো আর বাবা নাই পাগলের মতো হইয়া তারা কাঁদতে কাঁদতে লাশটারে নিয়া পাহাড় থেকে নামছে নাইমা চোখের পানি ফালাইয়া তাদের কান্না কে দেখে আর সবাই উলুলু দিয়া তারা জোগাড় দিচ্ছে উলুলু দিয়া তারা নিজের আনন্দ ফুর্তি করে হে আমার চান্দিনার মুসলমানেরা শুনো ইসলাম এইভাবে আসে নাই আমার সামনে যদি আমার সন্তানরা জবাই করে তোমার সামনে যদি তোমার সন্তানরা জবাই করে আজকে মাদ্রাসার একজন মহিলা আমারে ফোন দিয়া কয় হুজুর আমার মেয়েটার জগন্নাথপুর একটা মেয়ে কয় ক্লাস 3 তে পড়ে নাম নুসরাত সামিয়া আমার মেয়েটাকে হুজুরে একটা পিটা দিছে হাতটার মধ্যে লাল হইয়া গেছে আজকে আমার কাছে যখন বিচার আসে আমি বলে বিকালে কুসিঙ্গে পাঠান আমি যাইয়া দেখব দেখি কোথায় আঘাত করেছে চিন্তা করলাম মা পেটা বেতের আঘাত বাচ্চারে বালার জন্য পিটা দিল ওই আঘাতটা সে সহ্য করে নাই রে আর বোরহানউদ্দিন আর তার বিবি কি কইরা সহ্য করেছিল ওই দিনের ঘটনা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা দুজন বাচ্চাটারে নিয়া কানতে 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 আইসা বাড়ির মধ্যে এইভাবে ছেলেটাকে মাথারা একসাথে লাগাইয়া দেখো তো নাই দেখো তো নাই দেখো তো নাই আল্লাহ কওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা হকের জন্য সত্তার জন্য ইসলামের জন্য যারা আল্লাহর পথে জীবন দেয় আল্লাহ রাসূলের জন্য জীবন দেয় সঠিক পথের জন্য জীবন দেয় তারা তো মরে বাল আহিয়া বরং তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন তোমরা উপলব্ধি করতে পারো না ওয়ায়ুসাল্লুনা ইউরজাকুন তারা তাজা তাজা খানা পায় এবং তারা ওখানে ইবাদত বন্দেগী নামাজ আদায় করে কোন সুবহানাল্লাহ হে আমার গানি গুনি ভাই বাবারা এই অবস্থার ভিতরে মা 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 সন্তানটাকে নিয়া রাতের বেলা হইয়া গেল সন্তানটারে নিয়া এই বুকের মধ্যে রেখে মাটি দিতে দেয় নাই পাগলের মতো হইয়া গেছে পাগলের মতো হইয়া গেছে পাগলের মতো হইয়া গেছে সন্তান হারাইয়া এই বুকের মধ্যে নিয়া কাঁদে আহারে বাবা দেখতেছে আবার বিবি তো এই মৃত্যু সজ্জায় এইভাবে দুজন রাত্রে বেলা শুয়া রইল সকালবেলা বাচ্চাটারে মাটি দিবে দিয়া সিদ্ধান্ত নিলেন আমরা এই জায়গায় থাকবো না এই দেশে আমরা থাকবো না যেই নবীর ইসলাম রক্ত মাখা যেই নবীর শরীর থেকে আল্লাহ মশা মাছি যেই নবীর শরীরে বসতে দেই নাই ওই নবীর শরীর মোবারক থেকে তায়েফের জমির রক্ত পর্যন্ত জড়াইছে কাফেরের গুষ্টিরা কেন 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 নবী বাসারিয়া দেখো নিয়া যখন দুনিয়া আসলেন দেখা গেলেন আমি ইসলামের জন্য কিভাবে কত কষ্ট করলাম উম্মত তোমরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমার বিরুদ্ধে কথা বলবে তোমরা জীবন দিও তারপর আমার আওলাদের ব্যাপারে আমার ব্যাপারে ইসলামের ব্যাপারে আল্লাহর ব্যাপারে কটুক্তি করতে দিও না ঠিক কিনা বলেন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার একটু গভীর মনোযোগ
বাজান আমার একটু গভীর মনোযোগী অবস্থার ভিতরে সারা রাত তারা শুয়ে রইলেন আর চিন্তা করলেন আমরা এই জায়গা সকাল বেলারে মাটি দিয়ে থাকব না আমরা এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গার মধ্যে আমার দয়াল নবী শুয়ে রইছে ওই জায়গার মধ্যে চলে যাব যাই আমার দয়াল নবীর কাছে বিচার দিব এই সিদ্ধান্ত নিয়া স্বামী স্ত্রী দুজন শুয়ে পড়লেন রাতের বেলা কানতে কানতে ঘুম তো নাই কারণ মা বাবা তো মা বাবা হয় মা বাবা তো মা বাবা হয় তারা দুজন কানতে কানতে ঘুমিয়ে গেল সকাল বেলা ফজর যখন আজান দিস আজানের টাইম হইছে এই টাইমে স্বামী জাগনা হইয়া পুশপকের আওয়াজ পায়া উঠে বলে বিবি রে ওঠো না নামাজ পড়বা কারণ নামাজ তো আদায় করতবা কদা রব ও আল্লাহ বলছেন ও কদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু কারণ আল্লাহ ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করলেন তাই আল্লাহ বলছে একমাত্র ইবাদত কর আমি আল্লাহর আর কারণ নই তাই উঠো উঠো আজান হইয়া গেছে আমরা নামাজ আদায় করতে হবে চোখের পানি ফালাইয়া বিবির ডাকে বিবির উঠো না ও উঠো না উঠো না উঠো না এবার লারা দিয়ে দেখে বিবি নাই বিবিও নাই বিবিও নাই সন্তানটারে বুকের মধ্যে নিয়ে বিবিও দুনিয়া ছেড়ে চলে গেছে সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা এখন বিবিও নাই সন্তান নাই দুজন রে জায়গার মধ্যে মাটি দিয়া কি করবেন ফজর নামাজ পড়ে দুজন রে মাটি দিয়া বলছেন বিচার দিব কোন জায়গায় বিচার দিব কোন জায়গায় কে আমাদের বিচার করবে আমাদের মোগরাপাড়া সোনার গা শাহ সুলতান ছিলেন ওনার কাছে আসলেন বিচার দেওয়ার জন্য ভারত উপমহাদেশে ওই অবস্থার ভিতরে ওনার কাছে বিচার দেওয়ার জন্য আসলেন আইসা বিচারও দিলেন শাহ সুলতান বিচার করার জন্য বাচ্চা তখন ওখানে যায় আচ্ছন্ন সোনা নিয়া তীর বল্লম নিয়ে তো কণ্ডবানা দিছে সিলেটের এলাকা তো পাহাড়ি এলাকা তারা পাহাড়ে ওই জায়গা যাওয়ার আগে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিলেন তীর মাইরা মুসলমানদেরকে কোন জায়গা পর্যন্ত বুঝতে পারলে না তার আগে মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিল মুসলমানরা যখন ওখানে যুদ্ধে হেরে গেল হেরে যাবার পরে বুরহানউদ্দিন কয় নারে না নারে না মুসলমান তো পরাজয়ের জাতি না পরাজয়ের জাতি না মুসলমান পরাজয় বরণ করতে পারে না 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 মুসলমান হেরে যেতে পারে না এই চিন্তা করে ও এখান থেকে সে সরে রওনা দিলেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে আরো জোরে কোন সুবহানাল্লাহ আরে এসকোবাজি সহজ নয় ডাকাই তো আউলিয়া হয় এসকোবাজি সহজ নয় ডাকাই তো আউলিয়া হয় সাক্ষী আছে নিজামউদ্দিন আউলিয়া সর্দার সাক্ষী আছে নিজামউদ্দিন আউলিয়া সর্দার কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহর কোনা কি আগুন জ্বালাইয়া গেল আরে সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি জাঙ্গার সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি জাঙ্গার কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহর আর আউলিয়ারা করতে পারে ও গঠন গোটাইতে পারে ওরে মাইয়া মানুষ শোলা বানায় বগুদাদের মাজার মাইয়া মানুষ শোলা বানায় বগুদাদের মাজার কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহর হে আমার জানি ভাই বাবারা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যখন উনি চলে গেলেন মনোযোগ আছে তো ঘুমাই গেছে না তো আমার সময় কিন্তু শেষ হয়ে যায় মনে দুই চার মিনিট আছে কথাটা শেষ করি তো অসুবিধা হচ্ছে না তো আল্লাহ যেন কবুল করক বলেন আমিন আমার মদিনার কামলিওয়ালা নবীজি নবীজির দরবারে আসলেন বাবা শাহজালাল মারহাবা কোন দেখেন খেলা কই থেকে কই আছে আর বেঈমানের বাচ্চারা কয় নবী বলে জানে না জানে না জানে না আরে আরে আমি মাঝে মাঝে বলি আর ইহুদিরা নবীরে ব্যঙ্গ করছে প্রান্তের প্রান্তে কার্টুন আমার নবীরে ব্যঙ্গ করেছে আর মুসলমানেরা দৈনিক আমার নবীরে ব্যঙ্গ করে কথা ঠিক না বলো অনেক মুখে দাঁড়িয়ে তুই ফিরাইকা আমার নবীরে ব্যঙ্গ করে নাউজুবিল্লাহ বলো অত বেঈমান ব্যতীত সে আমার নবীরে ব্যঙ্গ করেছে কার্টুনিস্ট নাউজুবিল্লাহ বলেন কিছুদিন আগে তার মরণ হয়েছে 3 মাস আগে তার মরণ হয়েছে অ্যাক্সিডেন্টে গাড়ি তার পাহারাদার সুদ্ধা আমি ঢাকা বাইতুল মোকাররমের দক্ষিণ উত্তর গেটে ইউটিউব ওভার রাইজ দি মিডিয়া চার দিনে দেখবেন আমি উত্তর গেটে আন্দোলন করেছিলাম আমি সেখানে উত্তর গেটে আমি বক্তৃতা দিয়েছিলাম শোনো মুসলমান আমরা প্রান্তে যে আন্দোলন করতে পারবো না তারে মারতে পারবো না আজ থেকে প্রান্তের সব পণ্য বয়কট করার সিদ্ধান্ত কথা ঠিক বলেন আমি নিজে সুপার ক্রিট সিমেন্ট
সুপার কিট সিমেন্ট 1000 বস্তা সিমেন্ট তার এক সপ্তাহে অর্ডার করেছিলাম 10 টন সিমেন্ট চারতলাটা বিল্ডিং মাদ্রাসা বানাবো এই সিদ্ধান্ত নি যখন কাজ করেছিলাম ভাষা হবে মাদ্রাসা হবে মাদ্রাসার নাম সাইনবোর্ড দিছি ইমামে আজম যখন ইমামে আজমকে কাফের বলছে ইমাম আজমকে ভন্ড বলছে ইমামে আজমকে মিথ্যাবাদী বলছে ইমামে আজমের মাযহাবকে ঠুনকা মাযহাব বলছে যুক্তির মাযহাব বলছে তখন আমরা ইমামের জন্য ইমামে আজমের নামে আমি নিজে সাইনবোর্ড রেখেছি ইমামে আজম আন্তর্জাতিক হিফজ মাদ্রাসা বক্সিয়ে থেকে লিখোনা আপনারা মামুনি হসপিটালে ঢুকলে দেখবেন রাস্তার পশ্চিম সাইডে আন্তর্জাতিক হিফজুল কোরআন আন্তর্জাতিক হিফজ মাদ্রাসা ইমামে আজমের নামে মারহাবা কান মারহাবা কান কারণ তারা যেখানে নেগেটিভ নিয়ে সেখানে আমরা পজিটিভ কথা নিকের বলেন সেই বেঈমান আমি লাস্টে 1000 বস্তা সিমেন্ট দেখলাম সুপার কিট এটা প্রান্তের পণ্য আমি সাথে সাথে এসে বললাম আমি প্রান্তের পণ্য আমার বিল্ডিং এ লাগাবো না টাকা দিলে দাও না দিলে নাই লাস্ট আমি আজ পর্যন্ত ক্রাউন আর হোল সিম ক্রাউন বাংলাদেশ সিমেন্ট কথা কই না ওদিন থেকে আমার এই বক্স মাঝবান্ডারে যে খানকা যেটা আছে এই যে ইয়ারটা মুজিবুর বশরের খানকা যেটা বক্সিয়া সুজানগর তার উল্টা দিকে একটা খানকাটার লগে একে ওয়াল এই যে খানকা খানকার মাটিটা এই হলো খানকা খানকার উত্তর দিকে হলো মাঠ খানকার আর তার পেছন দেখবেন চারতলা বিল্ডিং সেটা আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না দ্য নবীর নামের মাদ্রাসা কারণ আমার স্বপ্ন আছে একটা পাঁচটা মাদ্রাসা করব বলেন আমিন আরো দূরে কোন আমিন কেন সুন্নিয়াত টিকে থাকতে হলে মাদ্রাসার প্রয়োজন আছে আমি নিজে ছোটবেলা যখন ওয়াহাবি মাদ্রাসায় পড়ি তারা আমাদের কি কৌশল শিখাচ্ছে মাদ্রাসা করার জন্য চিন্তা করলাম ঠিকই তারা কৌশল অবলম্বন করছে আমরা বহু সুন্নি আছি বহু খানকা আছে বহু বিল্ডিং আছে বহু টাকা আছে কিন্তু মাদ্রাসা করে নাই এখন আমরা পিছিয়ে গেছি রাগ করবেন আমরা কিন্তু পিছিয়ে গেছি আজকে আজকে এই যে আব্দুল কাদের জিলানী রেজবি চিটং দেয় পড়বে কেন সে তো কুমিল্লাতে একটা জামে থাকলে এটাই পড়তো কথা কর না কা কেন চিটং কেন ঢাকা কেন আমরা পিছিয়ে গেছি মাদ্রাসার থেকে আমরা দূরে যাওয়ার কারণে আমি জানি না আপনি কে কোন দেশে নিচ্ছেন মাদ্রাসার দরকার আমার রাগ করছে না তো বিবেক দিয়ে চিন্তা করেন মাদ্রাসা দরকার আছে কি নাই সুন্নি মাদ্রাসা দরকার আছে আল্লাহ কবুল করবেন আমিন লাস্ট পর্যন্ত যাক ওই বেটায় বিয়া দফরের আমরা মারতে পারি নাই বঞ্চ প্রান্তের সরকার ম্যাক্রো আর তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে কিন্তু আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয় ইন্না বাতু সরব্বিকা লাসাদিদ আল্লাহর দ্বারা বড় শক্ত ধরা সে গাড়ি নিয়ে দুইজন পুলিশ নিয়ে ড্রাইভার নিয়ে যাচ্ছিল আর হঠাৎ করে ট্রাকের লগে ধাক্কা খাইয়া লেগে গেল আগুন মারহাবা কর আমাদের আপনাদের শুনলাম ওই দিন নাকি আপনাদের এখানে মার্কেট আগুন লাগছে গতকাল রাত্রি আল্লাহ যারা লস খেয়েছে আল্লাহ তুমি তাদেরকে লস থেকে কেটে উঠার তৌফিক দাও আমিন একটু জোরে বলেন আমিন আল্লাহ তাদের কপালে কি ছিল জানি না আল্লাহ তুমি তাদেরকে মাফ করো এবং আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ ধৈর্য দান করো তৌফিক দাও বলেন আমিন আমাদের ওখানে ফোন করলে বেলা সর থেকে ফায়ার সার্ভিস আসতে হয় কথা কয় না বেলা সর রোড তো ফায়ার সার্ভিসটা কথা কয় না ওখান থেকে ফায়ার সার্ভিস আসতে হয় আসতে প্রায় 10-15-20 মিনিট সময় লাগে আর প্রান্তে ফোন দিলে 2-3 মিনিট 4-5 মিনিটের ভিতরে গাড়ি চলে আসে ফোন দেওয়া হলো আগুন লাগছে রোডে গাড়ির মধ্যে গাড়ি বুঝাইবার জন্য বলতেছি আপনারা আমার কথা বুঝেননি গাড়ি আর আইসা পড়ছে মাত্র আর মনে হয় একটু লতাটা আর একটু লম্বা হইল পারতো মোটে রোড আছে গাড়ি কাছাকাছি চলে আসছে মার্কেটের কাছে গাড়ি চলে আসছে আর এই জায়গার ভিতরে কথা বুঝাইতে পারছি হঠাৎ করে ফায়ার সার্ভিস গাড়ি বন্ধ আল্লাহ কয় যাইস না সুবহান বলবেন না থাম জাহান্নামের কুত্তারা জ্বলন ফায়ার সার্ভিস বন্ধ থেমে যা ঠিকই ফায়ার সার্ভিস গাড়ি বন্ধ আরো জোরে বল সুবহানাল্লাহ গাড়ি বন্ধ গাড়ি গাড়ি সেলফ সেলফ না সুবহান বলবেন না কার সঙ্গে বিয়াদবি করেছো তুমি জানো না তুমি জানো না কার সঙ্গে বিয়াদবি করেছো একটু পরে যখন দেখলে না এরপরে 1-2 ঘন্টা গাড়ি বন্ধ অধিক দিয়া জেল পেছন দিয়ে গাড়ি জ্যাম হয়ে গেছে অধিক দিয়ে আসতে হলো ওইখানে গাড়ি বন্ধ আর গাড়ি আসার সুযোগ নাই পায়ের সামনে গাড়ি আটকে রইল রোড জ্যাম লেগে গেল 2 ঘন্টা জাহান্নামের কুত্তাটা জ্বলতে জ্বলতে এই পুলিশ দুইজন ড্রাইভার একজন ওই নবীরে ব্যঙ্গ করতে শেষ হয়ে 2 ঘন্টা জ্বলার পরে এবার গাড়ি স্টার্ট লইছে সুবহানাল্লাহ কইতেন না স্টার্ট লয়ে কাছে থেকে জ্বললা আবার আগুন এবার নিজে নিজে নিভে গেছে একটা হার পর্যন্ত পাওয়া যায় নাই একটা হার হার একটা হাড়টি পাওয়া যায় নাই যেটা তাকে তা
গ্রহণ করে সিটি নেবে যায় এই মুহাম্মদকে ব্যঙ্গ করেছিল আমাদের এই রূপটাই তার সিটি বানাবে কবর বানাবে তার সিটি সিটি বানাবে এমন অবস্থা আল্লাহ রাখে নাই গাড়িটা পর্যন্ত জলে পুরো সার হয়ে গেল কেন জামান নবীর সঙ্গে বিয়াদবি করো জানো জানো আমার নবীর আমি কত ভালোবাসি খলিলুল্লাহ বন্ধু হাবিবুল্লাহ বন্ধু খলিলুল্লাহ বন্ধু হাবিবুল্লাহ বন্ধু খলিলুল্লাহ ভালোবেসে আমি আল্লাহ সব নিয়ে গেছি লাস্টের ছেলেটাও নিয়ে গেছি ভালোবেসে আর হাবিবুল্লাহ ভালোবেসে আমি আল্লাহ সব দিয়ে দিছি নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ রাজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ নবী ওলি দুশমনেরা ঈদের মিলাদুন নবী উরুস মুবারক সেই হাবিবুল্লাহ আমি আল্লাহ যার প্রতি রাজি খুশি সুবহান বলে আর মিয়া আমি বলছি ওই প্রান্তের বেঈমান নবীকে নবীকে ব্যঙ্গ করছি একদিন আর আমরা নবীর উম্মত হইয়া দাঁড়ি টুপি লাগাইয়া ডেলি ডেলি নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করতেছি কথা কোন ঠিক কিনা বলো তবে খেলা খেল জম্বে কথা কোন ঠিক কিনা বলেন আমার দয়াল নবী ওই যে তাইফের জমিনে এখানে কারো ছেলে তাইফে তাকে জিজ্ঞেস করে দেখো উত্তরের দক্ষিণের পাহাড়টার মধ্যে এখনো বুড়িটা এইভাবে দাঁড়ানো আছে হাতটা দিয়ে এইভাবে দাঁড়ানো আছে নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ এখনো এই বুড়িটা হাতটা দিয়ে নবীর দেখাইছিল দেখা এইভাবে এখনো বুড়িটা দাঁড়ানো আছে হাতটা হাতটা আল্লাহ বলছে আমার আমার বন্ধু মুস্তাফার মনে কষ্ট চলে গেছে আমার বন্ধু বুড়িটাতে কষ্ট কারণ বুড়িটা আমার নবীর দেখাই দিছে নবীর মনে কষ্ট গেছে আজরাইল তাড়াতাড়ি রুটা কব্জ করে ক্ষান্ত নয় তাকে দাঁড় করাইয়া দাও কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাক আমার নবীর কো মনে কষ্ট পেলে কি হয় দেখো এত জোরে কোন সুবহানাল্লাহ আজও দাঁড়িয়েছে নবী ওই দিন সিজদাতে বলছিল আল্লাহ তুমি যদি ওদেরকে এইভাবে ব্যঙ্গ করে নাও এইভাবে যদি পাথর বানিয়ে নাও তোমার মনোনীত ধর্মে ইন্না দিন ইন্দাল্লাহি ইসলামি কার কাছে তাবলিগ করবে আমি নবী তো তাবলিগ করেছি নবী তাবলিগ করে নাই নবী কাফেরের কাছে তাবলিগ করেছে কথা কোন কি বলে আল্লাহ আমি তার কাছে তাবলিগ করব এই কাফেরদের কাছে তাবলিগ করার জন্য এসেছি আল্লাহ তুমি তাদেরকে মাইরো না ও নবীর ওই দিন দোয়া আল্লাহ মঞ্জুর কইরা লিখে বিতাই আজকে রাজদাক বিন ইউসুফ বেঁচে গেছস কথা কোন কি বলেন আজকে আজারি বেঁচে গেছস সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ব্যঙ্গ করতে বেঁচে গেছস যদি না করতে নবী ওই দিন দোয়া আজকে সাথে সাথে অ্যাকশন হয়ে যাইতো সাথে সাথে ওই তাইফের মহিলার মতো সাথে সাথে কুকুর হায়ান জানোয়ার হয়ে যাইতো সাথে গুইসাব মুসা নবীর উম্মতের মতো সাথে গুইসাব হয়ে যেত ঠিক কিনা ভালো কিন্তু নবী দোয়া করে গেছে আমার নবী তো জানে উম্মতের দরুদি সুবহান বলবেন না ওই নবীর দোয়ার কারণে আজকে বেঁচে গেছি মিয়া আমার কথাটা রাগ করেন না আপনি দেখেন আমরা ডেলি ওয়াজের মাধ্যমে আমার নবীরে ব্যঙ্গ করি ব্যঙ্গ হয় না নবীর মুখে দুর্গন্ধে ব্যঙ্গ হয় না নবী আমাদের মতো মরে গেছে না ওসুবিলে বলেন ব্যঙ্গ হয় না মুহাম্মদ মরা ব্যঙ্গ হয় না মুহাম্মদের এই দালালার দরকার নাই না ওসুবিলে বলো ব্যঙ্গ হয় না ব্যঙ্গ তো আমরা তার চেয়ে বেশি করতেছি আমি যদি ওনার সঙ্গে বিয়া ধুই করি উনি যত কষ্ট পাবে ওনার ছেলে আব্দুল কাদের জিলানির বিয়া ধুই করলে হাজার গুণ বেশি কষ্ট পাবে বুঝে থাকলে বলেন ঠিক কিনা বলেন আমি ওর সঙ্গে বিয়া ধুই করলে যত কষ্ট পাবে ওনার ছেলে করলে হাজার গুণ বেশি কষ্ট ইহুদি খ্রিস্টান ইসলামের বিরুদ্ধে কথা বললে নবীর বিরুদ্ধে কথা বলে যত কষ্ট নবী পাবে আল্লাহ যত পাবে মুসলমান নাম দিয়ে যদি নবীর বিরুদ্ধে কথা বলি তার চেয়ে কোটি গুণ নবী কষ্ট পাচ্ছে আর নবীর মনে কষ্ট দিলে মনে রাখো বাংলার ভাত নসিব হবে না কথা অনেক বলেন যতই লাফালাফি করো দুই দিনের পরে খুব চিল্লাফালা করতে পারবা দেখবা তসবি সুতা সিরিয়া গেলে তসবি একটার পর একটা বিশ জন পড়তে থাকে পড়াটা শিওর আমি শাহজান বিপ্লবী আপনাদের পাস হইয়া তোমা দিয়ে বলবো আমি 99 থেকে ওয়াশ করি আমার চাচা আমার ওয়াশ শিখেছে আলহামদুলিল্লাহ বলবেন না আমার চাচা আল্লামা কাজী মান জেহাদ মুজাহিদ উনি ওয়াশ শিখেছে আমরা তো আজও মাঠে আছি একটা নেগেটিভ বক্তৃতা তো আমার বিরুদ্ধে নাই কেন আমরা নবীর গোলাম কথা কোনটি কিনা বলো তোমরা আমার নবীর বিবির সঙ্গে বিয়াদবি করো বিবির বিরুদ্ধে কথা বলো ইন্টিক ছিলে না তালাক খাইছে নাউজুবিল্লাহ বলেন এই বিয়াদবির রেজাল আছে আর পাইবা রাগ করেছেন আপনি রাগ করছেন আব্বা কোন বক্তা বড় না আমার নবী বড় যদি ইমানদার হও তুমি বক্তার বিরুদ্ধে বলতে তুমি বিপ্লবী রে হ্যাঁ বিপ্লবী আমার বক্তার বিরুদ্ধে আমার শায়খের বিরুদ্ধে বলছে ও তোমার শায়খকে তুমি ভালোবাসো বুঝা গেল আমার নবীরে তোমার ভালোবাসা তোমার অন্তরে নাই আর তোমার উচিত আমার নবীর বিপক্ষে যদি আমার বাবা হয়
উমরের মতো বাবাকে দুই কো দুই দুই টুকরা করে দাও কথা কর না কা যদি বাবার সব বাবার পর্যন্ত বাবা বাপ মা বাপ সব বাপ আমার নবীর জন্য আমার নবীর আমার নবীর আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন শাহাদ আলী ইমানি গেছেন আমার নবীর দরবারে যায় সালাম দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সালাম দেখে হুজুর বহু দূর থেকে আপনারা এসে সালাম দিছি এত দূর থেকে সালাম দিতাম আজকে আপনার দরবারে চলে আসলাম আপনার আওয়াজটা শুনতে কানে মনে হচ্ছে সুবহানাল্লাহ মনোযোগ আছে তো আপনার আওয়াজটা কানে শুনতে মনে হচ্ছে দুই তিন মিনিট আমার নবী বলল তোমার তোমার জন্য শুধু আজকে সালামের জবাব দিয়ে তোমার জন্য দোয়া নয় আমি দুনিয়ায় থাকতে তোমার জন্য দোয়া করে আসছি আমার নবী দেহের বাসনে দোয়া করতে বুখারী শরীফে এসেছে আমার নবী দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমিনিনা সাহাবীরা বলে কালো ইয়া রাসূলুল্লাহ ফি নজদিনা আমার নবী কা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমিনিনা আল্লাহ শামের উপর ইয়ামেনের উপর রহমত দাও বরকত দাও আমার সাহাবীরা কয় ডাক দেখে নবী গো আলু ইয়া রাসূলুল্লাহ ফি নজদিনা নজদ আমাদের কাছে নজদের জন্য দোয়া করেন আমার নবী আবার বলে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমিনিনা নজদের জন্য নবী দোয়া না করে শামের জন্য ইয়ামেনের জন্য দোয়া করলেন সাহাবীরা বলে কালু ইয়া রাসূলুল্লাহ ফি নজদিনা তিনবার দোয়া করার পর আবার সাহাবীরা জব মুজ আল্লাহুম্মা আমার নবী যখন বলছে আবার সাহাবায়ে কেরাম বলে হুজুর নজদের জন্য দোয়া করেন আমার নবী হুনা কাজ্জালা জুলুল বিতান ওয়া বিহাত লাউফিকান শয়তান তোমরা জানো না জানো না জানো না ইন্নি আরাও না মালা তারাও না ইন্নি আসমাউ মালা তাসমাউ আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না রে আমার সাহাবায়ে কেরাম শোনো আমি এই জায়গার জন্য দোয়া করি না কেন এই জায়গার মধ্যে শয়তানের সিং বের হবে জালজালা জালজালা ভূকম্প সৃষ্টি হবে ভূকম্প সৃষ্টি হবে হে আমার জ্ঞানী গুণী পাইবার এই কারণে নবীর নজদের জন্য দোয়া করলেন না আমি নজদার দিকে যাইতাম না বা সময় লম্বা হইয়া যাবে আমার নবী শামের জন্য ইয়ামেনের জন্য দোয়া করলেন আমরা শাহজালাল বাবার ইয়ামিনি বলি না তোর ইয়াম নবী যদি বাংলাদেশের জন্য দোয়া করে আমি যদি বাংলাদেশি হইতাম তাহলে বাংলাদেশের জন্য নবী দোয়া করলে বাংলা বাঙালি আমি হইলে আমার জন্য তো দোয়া হইতো আমার দয়াল নবী দোয়া করলেন ইয়ামেনের জন্য আমার নবীর ওখান থেকে ডাক দিয়ে কয় শাহজালাল রে আমি তো দুনিয়ায় জাহিরি জগতে থাকতে তোমাদের জন্য তোমার জন্য দোয়া করে আরো জোরে কোন সুবহানাল্লাহ তবে শাহজালাল তোমার জায়গা এখানে না বলে হুজুর কোন জায়গায় বলে একটা মাটি নেও সুবহান বলবেন না মদিনার একটু মাটি নিয়ে বলে ওই জায়গাতে একটু মাটি নাও ওই মাটি নিয়া তুমি চলে যাও এমন একটা জায়গা এই 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 এমন একটা জায়গায় চলে যাইবা যেই জায়গা যেই জায়গার ভিতরে বাবা মা সামনে সন্তানদের শহীদ করা হয় আমার নবী জানে কি জানে না জানে আমার নবী জানে কি জানে না নবীরে শিখাইছেন কে আর এখন যদি কেউ কয় আমার নবী জানে না তাহলে বুঝা গেল ওর বাপ চোদ্দ গুষ্টি কানার কানা ঠিক কিনা বাবা এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আমার মদিনার কামলিওয়ালা নবী পাঠাই দেন বাবা শাহজালাল রে লম্বা আলোচনা বলো হুজুর আমার সঙ্গে কে যাবে আমি একানি যাব বলে আল্লাহ রসুল যদি তোমার সঙ্গী হয় কার সাথী প্রয়োজন সাথী অভাব হবে না মারহাবা কাও এবার সাথীর অভাব নাই অনেক লোক সঙ্গী হইয়া গেল হইতে উনি চলে আসলেন আসার পরে উনি সকালবেলায় লম্বা ঘোমটা দিয়ে চাদরটা দিয়ে হাতটা ঢাইকা কথা বুঝাইতে পারছি হাতটারে ঢাইকা আস্তে করে রওনা দিছে রওনা দিয়ে দেখে সাদা পাগড়িওয়ালা সুবহান বলবেন না সেলাই বিহীন একটা কাপড় সেলাই ছাড়া এখনো অনেকে পরে সুবহান বলবেন না তো যাক আইতেছে এই কাপড়টা মোছরাইয়া উপরে একটা কাপড় পরে উনি দেখলা আল্লাহ মুসলমানদের দেখে শাহজালাল বাবা সহ আরো অসংখ্য এদেরকে দেখে প্রায় 300 জনের উপরে প্লাস হয়ে গেছে এরপর 360 জন আছে বাংলাদেশ পর্যন্ত বুঝতে বুঝতে উনি দেখে ওদেরকে সালাম দিলেন আসসালামু আলাইকুম তো সালাম দিয়ে একটা আছে না মুহাব্বত আসসালামু আলাইকুম মুহাব্বত ছাওয়া একটা সালাম দিয়া আর চায় না বুঝেন না দেখার একটা ভাব আছে না আসসালামু আলাইকুম প্রধান কেমন সালাম দিলাম আসসালামু আলাইকুম দেহার ভিতরে একটা ভাব আছে না ভাবে বুঝা গেল ওনার পছন্দ হয় না তো শাহজালাল বাবা উনি দেখলেন লোকটা আমাদেরকে ওভারটেক করলো মুসলমানও সালামও দিল সুবহান বলবেন না কিন্তু লোকটা আমাদেরকে মূল্যায়ন করতেছে না কেন কেন রাগ না কইরা ওকে বলে নাসির সুবহান এই নাসির উদ্দিন সুবহান মাদার হুই করছিমে মুরার বনে জোরে কোন সুবহানাল্লাহ এরা একটু ডাকো তো
উনি ডাকছে কয় তোমাকে ডাকতেছি কয় কে আমাদের আমাদের এখানে সবার নেতা সবার ইমাম হযরত শাহজালাল কয় শাহজালাল কা সুবহান বলবেন না বোরহানউদ্দিন আসছে আসার পরে বলে তুমি আমাদেরকে দিকে সালাম দিয়ে চলে যাচ্ছ কয় যাব তো মুসলমান তো দাড়ি টুপি আছে ঈমানের শক্তি নাই বোরহানউদ্দিন বলতেছে মুসলমানের দাড়ি টুপি আছে সূরতে মুসলমানের ঈমানের শক্তি নাই শাহজালাল ঘটনা কি উনি বলে ঠিক আছে আপনি কেমন আছেন করে হাতটা বাড়াইলেন একটু মুসাফা করি কোলাকুলি করে দেখেন উনি কোলাকুলি করতে যায় হাত তো ডান দিকে বাড়ায় নাই উনি বলে তো আপনার হাত বাড়ান না কেন আপনার হাত কোথায় উনি তখন বলেন আমার হাতের জন্য জিজ্ঞাসা করলেন আমার হাত হারাইছি এটা কথা জিজ্ঞাসা করলেন আমার চোখের সামনে আমার সন্তানকে জবাই করে দিছি ওটা জিজ্ঞাসা করলেন না সুবহানাল্লাহ আমি হাত হারিয়েছি এটা জিজ্ঞাসা করলেন আমার দুই চোখের সামনে আমার সন্তানকে জবাই করেছে ওটা তো জিজ্ঞাসা করলা বাবা শাহজালাল ইমিনি সাথে সাথে ওকে বুকে জড়িয়ে কান্না শুরু করে বলেন তাহলে তোমার জন্যই মনে হয় আমারে আমার মদিনাওয়ালা পাঠিয়েছে নবী রওজা থেকে এই দেশের খবর জানেনি আওয়াজটা দুর্বল কেন জানেনি জানেনি যদি কোন জানে কি জানে না এটাই সুন্নি মুসলমানদের আকীদা পরে আসলেন বলে চলো বলে না আমি যাব না বলে না চলো বলে না আমি আমি এমন একটা জায়গায় যাব যার কথা শুনে যার প্রেমে আমি আমার ছেলেরে পর্যন্ত সোয়াইয়া দিছি সুবহান বলবেন না যার নিয়ম পালন করতে যাইয়া যার রোল পালন করতে যাইয়া নবীজির কর্ম আমাদের ধর্ম পালন করতে যাইয়া আমার ছেলেরে হারাইছি আমি ওই জায়গায় বিচার দিব আর কারো কাছে দিব না যখন সুবহানাল্লাহ আমি মদিনা যাব তখন উনি বললেন আমাকে তোমার ঘটনায় আমাকে নবী পাঠিয়েছে তোমার জন্য বিচার করার জন্য মদিনা থেকে সুদূর ইয়ামেন থেকে মদিনা পর্যন্ত মদিনা থেকে সোজা পূর্ব দিকে তোমার দেশের জন্য আমারে পাঠিয়েছে সুবহানাল্লাহ উনি তখন শান্তি পাইয়া এবার রওনা দিলেন লম্বা আলোচনা এখানে অনেক কথা হইছে যাক আমি আবার আসলেন আইসাই একটা মাটি দিলেন বাংলাদেশের মাটি ধন্য মাটি সিলেটের পুণ্যভূমির মাটি ধন্য মাটি হযরত শাসনি শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাটির সঙ্গে মিশিয়ে দেখছেন মদিনার মাটির যেই গ্রান যেই স্বাদ আর সিলেটের মাটির একই স্বাদ সুবহানাল্লাহ অনেক বানর ওখানে অনেক অনেক বানর যারা চাষ্টিদের মাজারে গিয়েছেন সিলেট গেলে বলবেন যে হযরত চাষ্টি সার মাজার কোথায় যিনি এই মাটির সঙ্গে মদিনার মাটি মিল করেছিলেন উনি মাটি মুখে দিলে এই মাটি মুখে দিলে আর আরেক জায়গার মাটি মুখে দিলে বলতে পারতেন এই মাটির সঙ্গে মিল আছে কি নাই একবার যাবেন গেলে বুঝবেন ওখানে লেখা আছে এই সেই ছেলে যে ছেলের কারণে আজকে আমরা মুসলমান এই সেই ছেলে যেই ছেলে শহীদ না হলে আজকে বাংলাদেশে শাহজালাল বাবার মতো লোক মদিনার হুকুমে আসতো না আর মদিনার মাটির সঙ্গে সিলেটের মাটির বাংলার মাটির মিল এটা আমরা ইতিহাস জানতাম এই কারণে বাংলাদেশের মানুষ গোটা পৃথিবীর বাওয়ান্নটা মুসলিম গান্তির ভিতরে সবচেয়ে বেশি আশিক রাসূল আপনি তদন্ত দ্বারা মিডিল ইস্টে ঘুরেছেন আপনি তদন্ত করে দেখেন অবজারভেশন করে দেখেন বাংলাদেশের মানুষ রবিউল আউয়াল মহরম সফর ঈদ মিলাদুন নবী আখেরি সারে সোমবার রজব শাবান কোন সময় রমজান কোন সময় কি কোন সময় তাহাজ্জুদ কোন সময় আওয়াবিল কোন সময় এশাক কোন সময় তাস কোন সময় কি পড়বে কোন সোমবার রোজা রাখবে শুক্র রোজা রাখবে যত দুরুদ মিলাদ তাসবিহ তাহলিল জিকির আজকাল যা কিছু আছে তা বেশিরভাগ বাংলাদেশের মানুষ করে আপনি চ্যালেঞ্জ করলাম 25 বছরে আমার আমার জানা মতো 25 বছরে পৃথিবীর মানচিত্রে সবচেয়ে তাকওয়াবান ফরহেজগার বাংলাদেশের মানুষ আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি অবজারভেশন করে দেখেন আল্লাহ কবুল করবেন আমিন উনি এসে দেখলেন ওনার আগে শুনছে মাইক কইছে ফুজ আমি স্বপ্নে দেখি মুসলমানের আজান আওয়াজ শোনা যায় গুরুমদের মাইক কইছে কমা চিন্তা করো না সব নদী নালা বন্ধ আর অনেক লম্বা কথা লাস্টে বলছে রে সব মাসি মাল্লা বন্ধ নদী বা বন্ধ করেছি উনি দেখলেন নদী নালা সব বন্ধ সেই বোরহানউদ্দিন খাট বোরহানউদ্দিন ঘাট যেটা যেখানে বোরহানদের মাজার তার উল্টা দিক থেকে এখন ফার্ক হচ্ছে উল্টা দিকে ফার্ক নদীর এই পারে পার এই জায়গাটা দিয়ে শাহজালাল বাবা পাড়ি দিয়েছিলেন আমি ওই জায়গায় যাই অনেকক্ষণ নদীর মধ্যে জিয়ারত আমার এখন লোকেরা আমরা এনে জিয়ারত করেন কি আমি কি জানো না ইতিহাস বাবা শাহজালাল এই নদী পাড়াইয়া সিলেটে ঢুকছে এই জায়গাটা দিয়ে
সুবহানাল্লাহ বলবেন না আরে প্রত্যেকটা স্মৃতির জায়গা তো জিয়ারতের জায়গা আপনারা এই জায়গায় একজন আমগাছের তলে সম্ভবত কোন কুতুবুল্লাহ উলিয়া শুয়ে আছেন কথন কথন অনেকে বলেন কোন কুতুবুল্লাহ উলিয়া শুয়ে আছেন প্রত্যেক বরকবে অনেকে দেখেছে অনেকে দেখে নাই কিন্তু ওনাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল মারহাবা কইতেন না আপনারা নিকা হত্তরে নাকি আপনি ঠিক আছে উত্তরে কি আবার আরেকজন ওই ডাক্তারে বিশ্বাস করে ওষুধ খেয়ে ভালো হইছে আপনি কোন এটা কুদ্দুসের ডাক্তার আপনি জান না কিন্তু আরেকজন বিশ্বাস করে তার ক্যান্সার ভালো হয়ে গেছে কথা অনেকে বলে ঠিক এখানে আল্লাহর ওলি কোন একজন ওলি আছেন আমি শুনছি যে আগের দিনে যে জনপুর থেকে তারা আসতো পালকি ঘুরিয়া তারা হাইটা ওদিকে দূর দিয়ে হাইটা যাইতো তাহলে অগসর কাছে তুরসক নাই কথা অনেকে বলে এই কারণে এমন একজন আল্লাহর বন্ধু শুয়েছে মারহাবা কাও বাদানামার এই অবস্থার ভিতরে আয়শা কল কিরে কিছু নাই কা চিন্তা করিস না ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুসলিমিন নিশ্চয় মারহাবা কোন নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর ওলিদের দরবারে এই কথা বলে নামাজের মুসল্লাটা টান দিয়া নদীর মধ্যে বিছাইয়া লাঠিটা হাতের মধ্যে নিয়া লাঠিটা হাতের মধ্যে নিয়া নামাজের মুসল্লার কাছে একটা নৌকার একটা বইডা আছে নি ড্রাইভার একটা বইডা নিয়ে দাঁড়ায় থাকে ঠিক আছে নেমে দাঁড়ায় থাকে এটা ডাইনে বাম করে মোড়ায় কথা বলি কি বলেন লাঠিটা নিয়ান এটার মধ্যে দাঁড়ায় কয় নামাজের মুসল্লা আমি তোর মধ্যে বৈশা বৈশা অনেকবার মোরাকাবা মোসাদ আমার দয়াল নবীর দিদার পাইছি ওটা সবাই এটা শুনো হেতার কা হুজুর নয় একটা মুসল্লা নয় কয় ফিট নয় তিন ফিট বাই পাঁচ ফিট কথা কোনা কা ইডান বিদার তো মানুষ কো চিন্তা করে না ওটা সবাই এবার উঠি তোর তোর তো 360 জন উঠছে এর নামাজের মুসল্লাটা কত ফিট হবে এটার ভিতরে উঠতে উঠতে এত লম্বা হইয়া গেল 360 জন মানুষ জায়গা নিল নেবার পরে আমরা একজন যদি আগামী দিন আমি শাহজান বিপ্লবী যদি কোন পুষ্করি নদীর মধ্যে নামাজের মুসল্লা বিছাইয়া ওটার মধ্যে যখন আমি দাঁড়াইমু দাঁড়ানোর লগে লগে ফানি চলে কি হুজুর এটা কি কেরামত বলে আমার কেরামত হলো ফানি চলে যাওয়া কথা বলে কা আর বাবা শাহজালাল কেরামত হইলো এদেরকে নিয়ে ওই পারে যায়া সুবহান বলবেন না ওই পারে চলে গেছে একটা আজান দিছে আজানের লগে বিল্ডিং ব্যাংকের শেষ আর আজানে কাটু মানাল্লা একার বিল্ডিং ব্যাংকের শেষ সব শেষ গুরু গোবিন্দ তাতে ফলে এফরে গুলে গেছে কয়েকদিন পরে গুরু গোবিন্দ একটা ইয়া সুরত দিরা সাফুরি সুরত দিরা মুসলমান ফাগ মুসলমানদের ফকিরটার যদি তো একটা মাথার মধ্যে একটা ইয়া বাইন্দা কিতা না কয় ফিতা বাইন্দা আস্তে করে সাপের খেলা দেখবেন সাপের খেলা সাপের খেলা দেখবেন সাপের খেলা এবার পুবো পুবো করতে 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 আইছে উদ্দেশ্য হলো বাবা শাহজালাল দেখালো দরে কোন সুবহানাল্লাহ আইসা করে সাপের খেলা দেখবেন বাবা শাহজালাল আর কত খেলা দেখাইবি সুবহান বলেন আর কত খেলা দেখাইবি আর বেটা সামনে আয় সাপের খেলা সুবহান বলবেন না এটা কি তারে সিন্ডাল আইছে নাকি সিনেনি আল্লাহর রসুলের সিনেনি সিনেনি এবার সামনে বসা একটা সাপের খেলা কি সাপ আছে ক এই গোকরা সাপ এই সাপ সেই সাপ ক আর কত খেলা খেলাইবি খেলার দিন কিন্তু শেষ আর জোরে কেন সুবহানাল্লাহ বুরহানউদ্দিন এদিকে ইডারে সিনেনি ক না এটা সাপুরিয়া এ সাপুরি তোর খুল খুল সুবহানাল্লাহ তে না সুবহানাল্লাহ কে এটা মাগো দেই এটা গুরগোবিন্দ সুবহান বলবেন না বাবা শাহজাল বাবার তলোয়ার এখনো সিলেটে আছে আছে না আছে না আমি মাঝে মাঝে গেলে খালি চুমা খাই মারহাবা কেন যাই চুমা তুই সিলেট তলোয়ার তাই না বুরহানউদ্দিন নেই তলোয়ার কি বিচার করবি সুবহান বলবেন না শিকার তো সামনে বিচার কর দেখেন মুসলমান কাকে বলে এই মুসলমান কাকে বলে বুরহানউদ্দিন বিচার করো কারণ হত্যার বুদ্ধি হতলা কথা কন না কা বলে বিচার করো উনি তলোয়ারটা হাতে নিয়া আস্তে করে তলোয়ার টেমনে রেখে দিয়ে বলে হুজুর আমার বিচার হয়ে গেছে অত অত যা যা ঈশ্বরের নাম তো সব করা শেষই কথা কর না কা ও হলে কি করত কত বাবা মা চিৎকার করতে ছাড়ে নাই আর আজকে সেইভাবে তলোয়ারটা ফালে কয় আমার দুঃখ নাই কারণ আমার এক ছেলের বিনিময়ে ছেলে কয়জন এক ছেলের বিনিময়ে আমি এই দেশে ইসলামের যেই জায়গার ভিতরে গুরগোবিন্দুর দেব মন্দির নাই কিচ্ছু নাই রাজত্ব খান 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 হইয়া গেছে সেইখানে মুসলমানের আলো জ্বলে উঠছে আমার নবী নিজে আমার ছেলের বিচার করার জন্য পাঠাইছে সেই দেশে এখন দলে দলে মুসলমান হচ্ছে আমার এক ছেলের রক্তের বিনিময়ে এই দেশে হাজারো ইসলামের পতাকা উঠছে এটি আমার তাওয়া বাবা আমার বিচার পেয়ে গেছে সুবহানাল্লাহ গুরগোবিন্দ দাঁড়াইছে ক বস কথাটা কইতাম নি এই দুই মিনিট কথা কইতাম নি কোয়ার আগে একটা ইন্টারভিউ চাই থাকতে পারবেন নি পারবেন 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 তাহলে একবার দূর শুনুন আল্লাহুম্মা সল আলা
শাহজাল বাবা উনি ছেলে হারাইছে আলহামদুলিল্লাহ বলেন না আমরা কোন ছেলে মাটি দিতেছি কথা কয় না ছেলে হারাইছি মেয়ে হারাইছি কিছু হারাই নাই আমরা মুসলমান মারহাবা কোন